আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি ভিন্ন স্বাদের ভর্তার একটি রেসিপি। তাহলে এবার আজকের আখ্যান্ড দেখুন হেঁসেলের কাণ্ড। ভর্তা তৈরি করতে অবশ্যই আস্ত একটি বাঁধাকপি লাগবে, তবে ভর্তার জন্য লাগবে অল্প পরিমাণে। সেটা কিভাবে চলুন দেখি। এতক্ষণ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাঁধাকপির পাতাগুলোর একদম ভেতরের নরম লেয়ারগুলো নিব ভর্তা করার জন্য। ভর্তার এই রেসিপিটা সর্বপ্রথম আমার হাজব্যান্ড করে খাইয়েছিল, আজও মেনলি সেই করছে, আমি কেবল তার সহযোগী। এবার এই নরম পাতাগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে সব পানি ঝরিয়ে নিব। পাতাগুলো এরকম খুব পাতলা করে কেটে নেব। কোনো রকম শক্ত অংশ নেব না। এবার নিয়ে নিচ্ছি পছন্দ মতো শুকনো মরিচ ও পেঁয়াজ। শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি এবং পেঁয়াজ মিহি কুচি করে নিচ্ছি। এটি হচ্ছে পিঙ্ক সল, তবে সাদা লবণও ব্যবহার করতে পারেন। প্রথমে লবণের সাথে ভেজে নেওয়া শুকনো মরিচ এভাবে ভালো করে মিশিয়ে নেব, তারপর দেব পেঁয়াজ কুচি। এই পিঙ্ক সলটে আয়োডিনের সাথে জিঙ্কও রয়েছে, যা অনেক উপকারী। সাধারণত সালাদ অথবা ভর্তায় এই লবণ ব্যবহার করা হয়। এবার দেব সরিষার তেল এবং সবশেষে বাঁধাকপির সাথে সবগুলো উপকরণ মিশিয়ে নিলেই হয়ে গেল মজাদার ও ভিন্ন স্বাদের বাঁধাকপির ভর্তা। আমাদের পেজ এবং চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে আশা করছি ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আগামীতে আবার আসব অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আপনাদের দোয়ায় রাখুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।